हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SBHS। আজকের ভিডিওটা হচ্ছে বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য বা সেই সব স্টুডেন্টদের জন্য যারা আগামীকাল অর্থাৎ 11-12-2022 তারিখে প্রাইমারি টেক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য। এই ভিডিওতে আমি শেষ মুহূর্তের কয়েকটি কথা বলবো যেগুলো যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য, নট একাডেমিক্যালি কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছু সতর্কতা নিতে হবে এইবারের পরীক্ষার জন্য। সেই বিষয়ে কয়েকটি তথ্য আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেব, যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু লাভবান হবে এইটুকু আমি বলতে পারি। তো ভিডিওটা ভালো করে তোমরা মন দিয়ে শোনো, এটা কিন্তু তোমাদের জন্য বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো শেষ মুহূর্তের জন্য প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, যখন তোমরা যে ইনস্টিটিউটে তোমার সিট পড়েছে, যে ভেনিউতে, সেই ভেনিউতে তোমাদেরকে সাধারণভাবে পরীক্ষার টাইম হচ্ছে বেলা বারোটা থেকে দুপুর 2:30 অবধি পরীক্ষা। কিন্তু আমাদেরকে ভেনিউতে পৌঁছাতে হবে 9:30-টার মধ্যে, সকাল 9:30-টার মধ্যে যেমন করে হোক তোমাকে পৌঁছাতে হবে। বিভিন্ন জায়গায় এটা বলা হয়ে থাকবে যে 10:00-টার মধ্যে পৌঁছালেও হবে, কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউট গুলোতে প্রায় 500-600 করে ক্যান্ডিডেটকে কিন্তু সেখানে অ্যালট করা হয়েছে। এই 500-600 ক্যান্ডিডেটের জন্য কিন্তু ফ্রিস্কিং করা হবে। ফ্রিস্কিং কথাটার অর্থ হচ্ছে তোমাকে চেক আপ করা হবে, অর্থাৎ হোল বডি চেক আপ করা হবে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক আপ করা হবে, ম্যানুয়ালি চেক আপ করা হবে। তোমাদেরকে গিয়ে দুদিকে হাত ছড়িয়ে দাঁড়াতে হবে, ওরা সমস্ত হাত হাতা এই এই আন্ডার আর্ম সমস্ত কিছু চেক করবে, পকেট পকেট চেক করবে সমস্ত কিছু, এবং সেইটা টোটালি ভিডিও রেকর্ডিং হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা সেন্টারে CCTV লাগানো রয়েছে, এবং এই CCTV-গুলো মনিটর করা হচ্ছে, এগুলো শোনা যাচ্ছে নাকি এগুলো রেকর্ডিং হচ্ছে, এগুলো হয়তো স্টেট লেভেল থেকে মনিটরিং হবে। তো এই মনিটরিং হলে তুমি কখন প্রবেশ করছো বা কিভাবে ফ্রিস্কিং হচ্ছে এই সমস্ত রিপোর্টগুলো থাকবে। এবং যারা ইনভিজিলেটর রয়েছেন তাদের জন্য এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মনিটরিং যদি হয় তাহলে আপনাদেরকেও কিন্তু সঠিক টাইমের মধ্যে প্রবেশ করতে হবে। এইবারে আসছি যে পরীক্ষার হলে তো আমরা 9:30-টায় পৌঁছে গেলাম, তা আমার সঙ্গে কি কি থাকবে। মনে রাখতে হবে যারা পুরুষ তাদের তো কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু যারা মহিলা তাদের জন্য বা বিবাহিত মহিলা তাদের জন্য বলা যে কোনো ধরনের কোনো অর্নামেন্ট, কোনো গোল্ডেন অর্নামেন্ট যেন আপনার সঙ্গে না থাকে। থাকলেও আপনার সঙ্গে যদি কেউ গিয়ে থাকে তার হাতে দিয়ে বাইরে রেখে আসতে হবে, কোনো রকম সেগুলোকে ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এবারে ব্যাপার হচ্ছে যে আপনি কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না, জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না। এবার যারা অনেক দূর থেকে যাত্রা করছে তারা কিভাবে কি করবে, ব্যাগ রাখার জায়গা হয়তো দেবে, কিন্তু সেইখানে ব্যাগ রাখা পুরোপুরি আপনাদের নিজের মানে দায়িত্বে। অর্থাৎ ব্যাগের ভেতর কেউ যদি মোবাইল টাকা পয়সা রাখে সেক্ষেত্রে কিন্তু তার দায়িত্ব ক্যান্ডিডেটের নিজের, এক্ষেত্রে কোনো ইনস্টিটিউশন বা কোনো স্কুল কোনো দায়িত্ব নেবে না। তবে আশা করা যায় যে এগুলো ঠিকঠাকই থাকবে, ইনট্যাক্ট থাকবে, কারণ চারপাশে প্রচুর পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার থাকবেন। এবারে কথা হচ্ছে যদি জলের ব্যবস্থা না থাকে তাহলে কি হবে, যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো তারা নিজেদের তরফ থেকে জলের ব্যবস্থা করছেন, প্রত্যেক ঘরের বাইরে জলের অ্যারেঞ্জমেন্ট থাকছে। আরও একটা কথা হচ্ছে যে কোনো ঘড়ি ইউজ করা যাবে না। তাহলে এবার সমস্যা হচ্ছে ঘড়ি আমরা সময় দেখব কি করে, যে 2.5 ঘন্টার টাইম যেটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তো যেটা জানা যাচ্ছে প্রাইমারি বোর্ডের তরফ থেকে যে প্রত্যেক ইনস্টিটিউটকে তারা ঘড়ি কিনবার জন্য টাকা অ্যালট করেছেন, 200 টাকা করে পার রুমের এক একটা ঘড়ির জন্য দেয়া হচ্ছে, এবং সেই ঘড়ি প্রত্যেকটা রুমে লাগানো থাকবে এবং সেইখানে টাইম ডিসপ্লে করা থাকবে। তা আশা করা যায় যে সময় নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরের বিষয় হচ্ছে তোমাদের হাতে কি থাকবে, তোমাদের হাতে থাকবে 2টি অ্যাডমিট কার্ডের জেরক্স, যেগুলো তোমরা ডাউনলোড করেছো, ডাউনলোডেড অ্যাডমিট কার্ড 2 কপি। সঙ্গে অবশ্যই রাখতে হবে সেই পাসপোর্ট সাইজ ছবি, যে ছবি তুমি অ্যাডমিট কার্ডে যখন ছবি আপলোড করেছিলে, যে ছবিটা দিয়েছিলে সেই ছবিটাই থাকতে হবে। এইটা কিন্তু যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকবে সেইখানে শোনা যাচ্ছে নাকি এই ছবি সেখানে পেস্ট করতে হবে এবং সাইন করতে হবে, যে সাইন তোমার অ্যাডমিট কার্ডে তুমি আপলোড করেছিলে সেইটাই করতে হবে। তো এইটা যেন অবশ্যই খেয়াল থাকে। এবং অ্যাডমিট কার্ডে তোমার যে অ্যাডমিট কার্ডের জেরক্স, এই অ্যাডমিট কার্ডের জেরক্সে ইনভিজিলেটর সাইন করবেন,
সেই অ্যাডমিট কার্ডের জেরক্সেই সাইন করবেন বা সেই ডাউনলোডেড অ্যাডমিট কার্ডেই সাইন করবেন, যেটাতে তুমি যখন ফ্রিস্কিং অর্থাৎ ওই চেক আপ হয়ে বেরিয়ে যখন যাবে তোমার কাছে কিছু পাওয়া যায়নি, এই হিসাবে ওরা তোমার অ্যাডমিট কার্ডে অর্থাৎ পুলিশ পার্সোনালরা তোমার অ্যাডমিট কার্ডে একটা স্টিকার চিঠি দেবে যে ফ্রিস্কিং ডান বলে। সেই যে ফ্রিস্কিং ডানের যে অ্যাডমিট কার্ড সেইটাতে কিন্তু ইনভিজিলেটর সাইন করবেন। যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রশ্নপত্র যেটা দেয়া হবে সেটা নাকি একটা প্লাস্টিকের কাভারের মধ্যে থাকবে, তার ভেতরে ওএমআর থাকবে, ওএমআর এর দুটো পার্ট থাকবে, পিঙ্ক এবং গ্রিন। পিঙ্ক কালারটা জমা দিতে হবে এবং গ্রিন কালারটা ক্যান্ডিডেট নিয়ে চলে যেতে পারবে, এবং তার সঙ্গে থাকবে কোয়েশ্চেন বুকলেট। তা কোয়েশ্চেন বুকলেট এবং ওএমআর মিলিয়ে একটা প্লাস্টিকের প্যাকেট হবে, এবং সেই প্যাকেটটা দেয়া হবে একটু আগেই, কিন্তু 11:45 সেটাকে খুলতে হবে এবং তারপরে ফিল আপ করা শুরু করে দিতে হবে। রোল নাম্বার বা যে যে ডিটেলসগুলো আছে সেগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে ফিল আপ করতে হবে, তবে সব থেকে গুরুত্ব দিয়ে ফিল আপ করতে হবে রোল নাম্বারটা এবং যে কোয়েশ্চেন বুকলেটের যে সিরিজটা আছে এই দুটো। এই দুটো যদি কোনোভাবে গন্ডগোল হয় তাহলে কিন্তু অবশ্যই সেই ওএমআর ক্যান্সেল হবেই হবে। তাই ওএমআর ফিল আপ করবার সময় অবশ্যই এই বিষয়ে মনোযোগ দেবে, ওই সময় কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র ওএমআর ফিল আপের দিকে মন দিতে হবে, এবং ওএমআরটা ফিল আপ করতে হবে ব্ল্যাক বল পেনে। তোমরা অ্যাক্টিভ ব্ল্যাক বল পেন নিয়ে যেতে পারো, কিন্তু যদি মনে হয় যে কোনোভাবে ড্যামেজ হয়ে যেতে পারে তার জন্য দুটো ব্ল্যাক বল পেন নিয়ে যেতে পারো, আর কিন্তু কোনো কোনো ধরনের পেন নিয়ে যাওয়া যাবে না। যেহেতু ওএমআর এর তলায় কার্বন থাকবে এবং অন্য আরেকটি ওএমআর থাকবে যেটা ক্যান্ডিডেট বাড়িতে নিয়ে আসবে, তাই কোনোভাবে ভুল হয়ে গেলে কোনোভাবে সেখানে হোয়াইটনার বা কিছু ব্যবহার করা যাবে না, এমনিতে তো নিয়েই যেতে দেবে না, তো ব্যবহার করা তো প্রশ্নই নেই, এবং ব্যবহার করাও যাবে না, কোনোভাবে নখ দিয়ে খুঁটে তুলে দেওয়া এরকম কোনো কিছু করবে না, তাতে আরোই ড্যামেজ হয়ে যাবে। তো সুতরাং রোল নাম্বার এবং বুকলেট সিরিজ লেখার সময় অবশ্যই যত্ন নিতে হবে, কোনোভাবে এই সময় অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। ক্যান্ডিডেটরা সমস্ত ফিল আপটা করবে ব্ল্যাক বল পেনে, এবং ইনভিজিলেটর যারা রয়েছেন তারা সাইন করবেন ব্লু বল পেনে, এবং তারা রেড ইঙ্ক ইউজ করবেন যেখানে যেখানে অ্যাবসেন্ট থাকবে সেই জায়গাগুলোকে বোঝানোর জন্য। তো এই এই এইগুলো হচ্ছে কিছু বেসিক জিনিস। এবারের যে বুকলেট সিরিজ, সাধারণভাবে চাকরির পরীক্ষায় বুকলেট সিরিজ হয় এ বি সি ডি, কিন্তু এইবারে বুকলেট সিরিজ থাকছে এ বি সি ডি ই, এবং এবারে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা খুব অদ্ভুত টাইপের হয়েছে, এর আগে কোনো পরীক্ষায় এরকম ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট কখনো হয়নি। আমরা যদি এইভাবে বোঝাই যে পরপর বেঞ্চ আছে, তাহলে একদিকে ধরে নেওয়া যাক একটা ঘরে বলা হয়েছে ম্যাক্সিমাম 28 জন বসবে, 7টা বেঞ্চ, এবং 7টা বেঞ্চ করে রাখতে হবে। তো 28 জনকে কিভাবে বসানো হবে, না ফার্স্ট বেঞ্চ যে 1-2 হলে তার 2 এর পেছনেই থাকবে 3 এবং তার ডান পাশে চলে যাবে 4, এইবারে 5 হবে ক্রসে 6, তারপর আবার 7 হবে ক্রসে 8, এরকম ভাবে যাবে, এবং লাস্টে যদি হয় 9, 10, 11, 12, 13, 14, 14 এর পরে অন্য যে রোটা রয়েছে তার লাস্ট বেঞ্চ আসবে 15, তার ওই দিকে আসবে 16, তার আগে আসবে 17, 18, এইভাবে অদ্ভুত একটা সিকোয়েন্সে এই মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, যেটা কিন্তু যেটা জানা যাচ্ছে যারা এই সিট প্ল্যানের দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন। বিভিন্ন জায়গায় এটা অনলাইনে বিভিন্ন জায়গায় লেখালেখিও হচ্ছে যে মানে এইরকম গণ্ডগোলের সিটিং প্ল্যান বোধহয় এর আগে কখনো দেখা যায়নি। এই সমস্ত কিছুই করা হয়েছে যাতে পরীক্ষার কোনো ধরনের যে যে অস্বচ্ছতা সেগুলো যাতে কোনোভাবে না আসে, সেইটার জন্য প্রত্যেকের অ্যাডমিট কার্ডে কিন্তু অবশ্যই দেখে নেবেন, কারণ ইতিমধ্যে দু একটা অ্যাডমিট কার্ড এরকম ভাইরাল হয়েছে যার অ্যাড্রেস দেখা যাচ্ছে পাকিস্তানের বা কিছু, তাই এইরকম ধরনের অ্যাডমিট কার্ড যেন কারুর না থাকে। সেই ধরনের ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকেন অবশ্যই পরীক্ষার হলে আসবেন না, কারণ এই জিনিস অলরেডি কিন্তু বোর্ডের নজরে আছে, এবং এই ধরনের জিনিস এই ধরনের অ্যাডমিট কার্ড যদি কারোর কাছে পাওয়া যায় তার কিন্তু মানে আইনি পদক্ষেপের কবলে হয়তো পড়তে হতে পারে। তাই পরীক্ষা দিতে যান অবশ্যই 9:30 ভেতরে কেন্দ্রে পৌঁছে যান, সেখানে ফ্রিস্কিং করার পরে বেশ খানিকক্ষণ টাইম থাকবে, আপনি পরীক্ষার হলে নিজের রোল নাম্বার দেখে বসুন, কারণ যেটা বললাম যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত কমপ্লিকেটেড রয়েছে যে নিজের রোল নাম্বার খুঁজে পাওয়াটা কিন্তু একটু টাফ। রোল নাম্বারের জায়গায় যদি না বসেন, সেখানে যদি অন্য আপনি ওএমআর টোএমআর পান, তাহলে কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হবে। তাই নিজের জায়গায় অবশ্যই রোল নাম্বারের জায়গায় বসুন, এবং
নিজের ব্ল্যাক বল পেনে সুন্দরভাবে রোল নাম্বার, পরীক্ষার নাম, ভেনিউ, এটসেট্রা এটসেট্রা অ্যাডমিটে যা আছে এবং কোয়েশ্চেন বুকলেট সিরিজ লিখে পরীক্ষা শুরু করুন। যে প্রশ্নগুলো আপনি পারছেন অবশ্যই ভালো করে করুন, যে যে জিনিসগুলো আপনি প্রথমে পারবেন। মনে রাখবেন, আপনি রাফ কাজ কোয়েশ্চেন বুকলেটেই করতে পারেন, কারণ ওই বুকলেটটা আপনি বাড়ি নিয়ে যেতে পারছেন, সুতরাং এখানে কোনো টেনশন করার দরকার নেই। পরীক্ষা দিন এবং পরীক্ষা দেওয়ার শেষে লাস্টের যে 5 মিনিট থাকবে, অর্থাৎ 2:25 একটা ওয়ার্নিং বেল পড়ার পরে সব দরজা বন্ধ করে দেওয়া হবে। তারপরে 2:30 সময় আপনারা কি করবেন, যে ওয়েমারের যে 2 পার্ট আছে, একটা পিঙ্ক পার্ট এবং একটা গ্রিন পার্ট, সেই পার্ট দুটো ক্যান্ডিডেটকেই সেপারেট করতে হবে। সেপারেট করে পিঙ্ক পার্টটা ইনভিজিলেটরের হাতে তুলে দিতে হবে এবং গ্রিন পার্ট ও কোয়েশ্চেন বুকলেটটাকে নিয়ে আপনারা ধীরে ধীরে হল ছেড়ে চলে যাবেন। কিন্তু তার আগে অবশ্যই ইনভিজিলেটরকে সুযোগ দেবেন যে সবকটা ওয়েমার তিনি পেয়েছেন কিনা, এবং আপনাদের যে ডাউনলোডেড অ্যাডমিট কার্ড যাতে ফ্রেস্কিং ডান বলে লেখা আছে সেইটা তিনি পেয়েছেন কিনা। অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার একটা আইডি প্রুফ থাকে, কারণ যখন তিনি সাইন করবেন ওয়েমারে তখন কিন্তু আইডি প্রুফে আপনার সঙ্গে নামের সঙ্গে ইত্যাদি জিনিসগুলোকে মিলিয়ে হয়তো দেখতে পারেন। তো এই ছিল শেষ মুহূর্তের কিছু কথা, আপনারা এই জিনিসগুলোকে মাথায় রেখে পরীক্ষার হলে যান। আশা করছি আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।